শুভ সন্ধ্যা বন্ধুরা, পান্তুয়া ডেলি ব্লগের তরফে আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাক্ষণের জন্য, সারা সকাল দিয়ে দিনের দিন নয়, কারণ আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:11। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, রান্নাঘর থেকে স্টার্ট করলাম, কেননা সকালবেলা আজকে মেনু ছিল উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর ভোলা মাছের ঝাল, এর বাইরে রান্না আর কিছু হয়নি, যেহেতু সেরকম কিছু সবজি ছিল না আর নেনুরও স্কুলে যাওয়ার তারা ছিল, আর আজকে নেনুর লাস্ট স্কুল করলো পরীক্ষার আগে, ডাইরেক্ট পরীক্ষা আছে 13 তারিখে, যেটা নেনু দিতে পারবে না, 18 তারিখ থেকে পরীক্ষাগুলো নেনু সব দিতে পারবে। সো চলো এখন রান্নাঘরে, কেন সেটাও বলে দিই, অর্পণে আবার নাইট, কালকে নাইট করেছে, ফের আবার আজকে নাইট, আজকে নাইটে রান্না করে দেবো ডিম কষা আর রুটি, যেহেতু সকালবেলা রান্না করিনি কারণ অর্পণ অফিস যাবে কি যাবে না, বাবার নাইট ডিউটি ছিল সেটা পোস্টপোন হয়েছে, বাবার ডিউটি বাতিল হয়েছে, তো ভেবেছিলাম রাত্রে যদি অর্পণ বাড়ি থাকে বাবার ডিউটি না, বাবা যদি ডিউটি থাকে তাহলে চাউমিন করবো, বাবা তো জানতে পারলো 12টা নাগাদ, তো সেই জন্য হয়ে ওঠেনি, তাই এখনই একবারে করে নেব ডিম কষা আর রুটি। এবার বলো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি কিন্তু বেশ ভালো আছি। সামনেই ঘুরতে যাওয়ার প্ল্যানিং, হ্যাঁ অবশ্যই আজকে আমি জানাবো আমরা কোথায় যাচ্ছি, কবে ফিরছি, কতদিন থাকবো, সবটাই আমি তোমাদের সাথে জানাবো, আমরা কোন হোটেলে থাকবো, কিরমভাবে থাকবো, আর তার চেয়েও বড়ো কথা আমি ওখানে গিয়েও তোমাদের প্রত্যেক দিন একটা করে ব্লগ দেবো, কেননা তোমাদেরও তো জানতে ইচ্ছা করছে যে পিয়ালি কোথায় যাচ্ছে, কেমনভাবে থাকছে, কিরমভাবে ঘুরছে সেটা অবশ্যই জানি, তো হ্যাঁ আমি অবশ্যই তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। সো চলো এখন আর বকবক না করে রান্নাটা কন্টিনিউ করা যাক, কারণ অলরেডি কিন্তু 6:11 বেজে গেছে, অর্পণ 7:45 বাড়ির থেকে বেরোবে কালকের মতো, সরি 7:45 বাড়ির থেকে বেরোবে কালকের মতো। সো চলো ডাইরেক্ট রান্নায় মন দেওয়া যাক, আর অবশ্যই আমি আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আরেকবার স্বাগত জানিয়ে আমি আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আগেই বলে রাখি আমাদের এই ট্যুরটা ঠিক হয়েছে ডিসেম্বর মাসে, ঠিক আছে, বাবা মার যাওয়াটা অনিশ্চিত নিশ্চিত ছিল, একবার বলছে যাব, একবার বলছে যাব না, একবার বলছে দেখবো দেখছি ছুটি পাই কি না, একবার বলছে না ছুটি পাবো না, এইরকম একটা টালমাটাল সিচুয়েশন, বাট আমাদেরটা ফিক্সড হয়ে গেছে ডিসেম্বর মাসে, আমরা টিকিটও কেটে নিয়েছি ডিসেম্বর মাসে, আপ ডাউন বোথ সাইডে, আর হচ্ছে তোমার রুমও আমাদের বুক হয়ে গেছে। সো যাই হোক আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে আরও 4-5টা ফ্যামিলি যাচ্ছে, 4-5টা বললে বোধহয় ভুল বলা হবে না, অর্পণের 2টো বান্ধবী যাচ্ছে, আচ্ছা তাদের বাবা মাদের ফ্যামিলি যাচ্ছে, এবার এছাড়া তাদেরও পিসি মাসি যারা সব আছে তারা সব যাচ্ছে, একটা হিউজ পরিবার আমরা যাই, প্রত্যেক বছরই যাই,
আমি বিয়ে হয়ে আশা থেকে যাচ্ছি, তার আগেও দুবার গেছি আমার বাবা মার সাথে। তো জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা, জায়গাটা বলেই ফেলি নামটা, হ্যাঁ, প্রভু জগন্নাথের ধাম পুরী। আমরা প্রত্যেক বছরই এপ্রিল মাসটাতে আমরা পুরী যাই, পয়লা বৈশাখের পুজোটা আমরা ওখানে দিই। জানি না সামনের বছর জগন্নাথ কি করবে, কারণ সামনের বছর আমি দেখছি যে এবছরও এপ্রিলে নেনুর পরীক্ষা পড়েছে, আর ওখানে নোটবুকটাতে লেখাই রয়েছে যে ওই সময়টা এদের পরীক্ষাটা পড়বে। সুতরাং সামনের বছর তো আর নেনু এলেভেন থাকবে না, তখন নেনুর এলকেজি হবে, একটু স্ট্যান্ডার্ডটা বাড়বে, নেনুর পড়াশুনোর পরিমাণটাও একটু বাড়বে। এখন যেমন হচ্ছে হচ্ছে না, কোনদিন বসছি কোনদিন বসছি না, সেই সময় তো আর এরকম ব্যাপারটা থাকবে না, সেই সময় তো একদম পার্মানেন্টলি বসতেই হবে, পড়তেই হবে, এইরকম একটা ব্যাপার চলে আসবে। তো সেই জায়গা থেকে কিন্তু একদম স্ট্রিক্টলি পড়াশুনোটা করতে হবে, স্ট্রিক্টলি পড়াশুনোটাকে দেখতে হবে, স্ট্রিক্টলি পড়াশুনোটাকে ভালোবাসতে হবে। তো ওভারঅল দেখতে গেলে নেনু সামনের বছর আর যেতে পারবে কি না সন্দেহের ব্যাপার। আর অ্যাকচুয়ালি ব্যাপার দেখো, পুরী হচ্ছে ঘরের দুয়ার, মনে করলেই যাওয়া যায়, কিন্তু জগন্নাথের টানাটানিটা বিরাটভাবে ম্যাটার করে, এটা আমি বিশ্বাস করি। আর আমি মন থেকে মানি যে জগন্নাথ না টানলে যাওয়া নাও হতে পারে। দেখো আমি এত এক্সাইটেড, আমি এত গোজগাছ করেছি, আমি পার্লার থেকে ঘুরে এসেছি, এই করেছি ওই করেছি সেই করেছি, বাট তাও একটা সময় আমার মনের মধ্যে একটা টেনশন হচ্ছে যে ঠাকুর জগন্নাথ তুমি শ্রদ্ধাদুকে একটু ভালো রাখো, যাতে আমরা ঘুরে আসার পর মানে এমন কোনো বিপদ ঘটিও না যাতে করে সব কিছু যাতে নষ্ট হয়ে যায়। তো সেটাই ভগবানের কাছে প্রার্থনা, শ্রদ্ধাদুকে আরও কয়েকটা দিন বাঁচিয়ে রাখো, আরও কয়েকটা মাস, আরও কয়েকটা বছর, কারণ এখন আমাদের জীবন থেকে সিনিয়র মানুষরা চলে যাচ্ছে, আমাদের সিনিয়র মানুষদের হাত আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ঠাকুমার চলে গেছে, ছোটদাদুও যদি চলে যায়, আমাদের মামার বাড়ির দাদুও চলে গেছে, মানে এই লাস্ট দু বছরে আমরা অনেক মানুষকে, কাছের মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু দেখো মানুষ তো মানুষের জীবন নিয়ে ব্যস্ত, তো আমরাও সেই জীবন নিয়ে ব্যস্ত। তো সেই জায়গা থেকে না আমরা সব কিছুকে নতুনভাবে রিকভারি করার চেষ্টা করছি। এবার আসা যাক, এটা একটা অন্য পার্ট চলে গেছিলাম, বাট আবার পুরীতেই ফিরে আসা যাক। আমরা পুরীতে প্রত্যেক বছরই কিন্তু এক সপ্তাহের জন্য যাই, তো সেরকমই আমরা এবছরও এক সপ্তাহের জন্যই যাচ্ছি। রোববার রাত্রির 10 তারিখ পড়ছে, মানে আজকে হচ্ছে শুক্রবার, কালকে শনি, পরশুদিন রোববার, রোববার 10 তারিখ পড়ছে, রোববার 10:30 আমাদের ট্রেন। আমরা বাড়ি থেকে মোটামুটি 8:15 মধ্যে রওনা দেবো। গোজগাছ অন গড বলছি, কিছুই হয়নি, নাথিং, সব কিছু নিয়ে এসে গোজ করে আমি ওই ঘরের ওপর, ওই ঘরে খাটটার ওপর রাখছি। দিনের বেলা আমি তোমাদের দেখাতে পারবো, বাট ওই ঘরে আমার টিউবটা খারাপ হয়ে গেছে, আমি ছোট ফিলিপসের বাল্ব লাগিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, সেটাতে ভিডিও শ্যুট করা অ্যাটলিস্ট সম্ভব নয়, তো সেই জায়গা থেকে তো আমি পারছি না, সেই জন্য ভেরি সরি। তো যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে রোববার যাচ্ছি, সোমবার গিয়ে পৌঁছাবো, সোমবার থাকছি, মঙ্গলবার থাকছি, বুধবার থাকছি, বৃহস্পতিবার থাকছি, শুক্রবার থাকছি, শনিবার থাকছি, আবার রোববার, মানে 7 দিন 6 রাত্রি আমরা পুরীতেই থাকছি। সেই রোববার দিনকারে রাত্রে আমাদের আবার রাত্রির 8:20 আমাদের ওখান থেকে ট্রেন পুরী, ওখান থেকে ট্রেন কলকাতা মানে হাওড়া স্টেশনে আমাদের নামাবে হচ্ছে 4:20 এরকমটাই বোধ হয় টাইমিংটা আছে, আমি এক্স্যাক্টলি টাইমিংটা জানানি। গত বছর আমরা এসিতে গেছিলাম, সাংঘাতিক রকমের কষ্ট পেয়েছি, বিলিভ মি, পুরীতে আমার কোনোদিনই হেভি কিছু গরম লাগে না, আমি চাদর নিয়ে যাই, আমরা দুপুরেও চাদর গায়ে দিয়ে শুই, রাতেও চাদর গায়ে দিয়ে শুই, মানে আমাদের ফিল্টারটা অন্যরকম। অনেকে হয়তো আমার বন্ধুরা, আমার স্কুলের ফ্রেন্ডরা, মানে নোনোর ফ্রেন্ডের মারা আমার ফ্রেন্ড, তারা সব বলছে পিয়ালি তুমি অতিরিক্ত ভালোবাসো তো পুরীটাকে, ওই জন্য হয়তো তোমার পুরী সম্পর্কে সব কিছু ভালো লাগে। পুরী আমার এখানে আছে, যেমন অর্পণ, আমার বাবা মা, আমার নেনু, আমার পান্তুয়া, আমার চ্যালেঞ্জ, যেগুলো আমার যেরকম এখানে আছে, পুরীটাও আমার শেখা এই ঠিক এইখানটা আছে। তো জগন্নাথ আমাকে দুহাত উজাড় করে দিয়েছে, আমি না শূন্য মানুষ, তো জগন্নাথ আমাকে দুহাত উজাড় করে দিয়েছে। তা এখন যখন জগন্নাথের কাছে যাওয়ার সময় হয় না, আমার না মানে সেই রকম একটা ফিল হয়, ঠিক যেমন বিয়ের রাত্রে শুভদৃষ্টির আগে সো এক্সাইটেড বরকে দেখবো, ঠিক যেরকম এক্সাইটমেন্ট থাকে সেরকম। লোক
অনেক দিন পর উডবি হাজবেন্ডের সঙ্গে বা প্রেমিক প্রেমিকার সাথে ডেটিং এ যাওয়ার সময় যেরকম একটা হার্টবিটের অবস্থা থাকে, আমার ঠিক সেরকম থাকে। জগন্নাথটাকে আমি জগন্নাথ ধাম পুরী আমি ঠিক সেরকমই ভালোবাসি। আর অর্পণ, লাকিলি অর্পণ অলওয়েজ পুরী সমুদ্র এ দুদুরকে না খুব ভালোবাসে। অর্পণ আমার থেকে অনেক বেশি সমুদ্র দেখেছে। অর্পণের পছন্দের ডেস্টিনেশন হচ্ছে সমুদ্র। অর্পণ সবসময় সমুদ্রে যেতে পছন্দ করে, ভালোবাসে, প্রেফার করে। আমরা কেউই পাহাড় বা জঙ্গলটাকে অত বেশি পছন্দ করি না। আমাদের জীবনে সেই ঘোরার সুযোগটাও আসেনি এখনো পর্যন্ত, জানি না হয়তো গেলে তখন একটা অন্য প্রেমে পড়ে যাব। বাট মন থেকে মনে হয় যে পুরী সমুদ্রের মতো প্রেম হয়তো আমার জীবনে আসবে না। কেউ ইভেন আমি আজকে সকালে আমার স্কুলের বন্ধুদের সাথে আমি আলোচনা করছি, কেউ যদি আমাকে মাল্টিপল চয়েস দেয় যে মালদ্বীপ, গোয়া না পুরী, আমি অবভিয়াসলি কিন্তু পুরী প্রেফার করব। কারণ পুরী এই কারণে প্রেফার করব, পুরী হচ্ছে হেলদি জায়গা যেখানে আমি সবাইকে পাবো, আমার আত্মীয় পরিজন সবাইকে নিয়ে আমি ঘুরতে যেতে পারবো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে জগন্নাথ আছে, প্রভু দু হাত উজাড় করে বসে আছে আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। তার অপরূপ মূর্তি, তার অপরূপ ভালোবাসা, তার ওই মায়া ভরা মুখটা, তার ওই কি বলবো মানে ভাষা পুড়িয়ে যাচ্ছে, মানে বলার মতো জায়গা নেই। আমি সো ইমোশনাল হয়ে পড়ি জগন্নাথ সম্পর্কে বলতে গেলে, আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাই। জগন্নাথ সত্যি আমার এখানে আছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যদি কোনো একটা সময় আমি জীবনে এতটুকু পূর্ণ করে থাকি তাহলে আমি একবার জগন্নাথ দর্শনে, জগন্নাথকে সামনে থেকে দেখতে চাই, স্বপ্নে হোক, সচেতনে হোক, অচেতনে হোক, সামনে থেকে হোক, যেভাবে হোক না কেন, প্রভুর অদ্ভুত দৃশ্য, প্রভুর দর্শনটা আমি একটু পেতে চাই। হ্যাঁ, আমি দর্শন করে আসি, জানো তো আমি অনেক কিছু ভেবে যাই যে আমি এইটা চাইবো, আমি ওইটা চাইবো, আমি সেইটা চাইবো। আলটিমেটলি কিন্তু আমি কিচ্ছু চাইতে পারি না, আমি কিচ্ছু চাইতে পারি না। মানে আমি যখন প্রভুর ওই মায়া ভরা মুখ, ওই মায়া ভরা রূপ, ওই রূপের মানে কি বলবো ঝলসানো একটা চোখ, ঝলসানো একটা রূপ, এইটা যখন আমি দেখি না, তখন আমার মন প্রাণ শরীর সব কিছু যেন হালকা হয়ে যায়। মনেই হয় না যে আমি সেই পিয়ালি, যে পিয়ালি আমি ওনার সামনে দাঁড়িয়ে আছি। বিশ্বাস করো তখন আমি ভুলে যাই আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, আমি এগুলো সব কিছু ভুলে যাই। জগন্নাথ আমাকে অনেক কিছু দিয়েছে, জগন্নাথ মা কালী দুজন নেই, আমাকে অনেক কিছু দিয়েছে। আর যেই কালী সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই জগন্নাথ, তো সবই তো এক, অভিন্ন আত্মা মনুষ্য এক, সেই রকম হচ্ছে আলাদা ব্যাপারটা। সো যাই হোক, জগন্নাথ ধাম আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের ডেস্টিনেশন। আমি হানিমুনে জগন্নাথ ধামে গেছি, আমি 6 মান্থের প্রেগনেন্সি নিয়ে জগন্নাথ দর্শন করেছি, আমি নেনুর 6 মান্থ হয়েছে সেই সময় জগন্নাথ দর্শনে গেছি, আমার নেনুর প্রথম মুখে অন্ন জগন্নাথের অন্ন, আমি কি বলবো আমি প্লাবিত, মানে আমি সত্যি একদম মন থেকে উচ্ছ্বাসিত, আমি প্লাবিত। আর এবছর তো আমার জগন্নাথের কাছে মানত দেওয়ার আছে। সবচেয়ে ভালো ব্যাপার কি জানো, জগন্নাথ আমাকে না সবসময় বিপদে ফেলে কিন্তু সবসময় বিপদ থেকে আবার উদ্ধারও করে। নেনু যখন 1 বছর 4 মাস বয়স তখন নেনুর হাতে ডাল, গরম ডাল পড়ে যায়, নেনু নিউমোনিয়া হয়, 1 ঘন্টা অন্তর অন্তর 102.5 জ্বর উঠে আসে। সেই সময় কেউ ছিল না পাশে, আমি আর ওর বাবা, আর কেউ না। তো সেই জায়গা থেকে জগন্নাথের কাছে মানত ছিল যে তুমি আমার সন্তানটাকে আমার কোলে ফিরিয়ে দাও, সুস্থ করে দাও, আমি আমার সাধ্য মতো তোমাকে দেওয়ার চেষ্টা করবো। আমার সাধ্যের কিছু নেই ওনাকে দেওয়ার মতো, আমার প্রাণটা যদি আমি বের করে দিয়ে দিই তাহলে সেটাও হয়তো কমই হয়ে যাবে ওনার বড় মন বড় আত্মার কাছে। জগন্নাথ আমাকে না ঠিক এরকম দু হাত উজাড় করে দিয়েছে, আমি জগন্নাথকে কিচ্ছু দিতে পারি না। মানুষের মন তো বড় নোংরা, আমার মনটা তো খুবই নোংরা, এই জন্য আমি পারি না জগন্নাথকে তার মতন করে সেবা করতে। হয়তো অনেক কিছু লাগে, জানি না, হয়তো বয়স বাড়ার সাথে সাথে পেরে উঠবো। তো যাই হোক, অনেকটা বেশি ইমোশনাল হয়ে পড়ি আমি জগন্নাথের কথা বলতে গেলে। জগন্নাথের মহিমার কথা, জগন্নাথের মহিমা চারিদিকে বিচরণ করছে, উনি ওনার মহিমা বর্ণনা করাটা খুব কঠিন। আমি চেষ্টা করব জগন্নাথ আমি যতটা দর্শন করব ততটা, আশা করি এত রিজনেবল জায়গা
যে যেখানে সাধারণ মানুষ আপামর বড়লোক থেকে ধনী থেকে একদম দিন মজুর মানুষের পক্ষে ওই পুরী জায়গাটাতে যাওয়া সম্ভব, রিজনেবল প্রাইসে সব কিছু হয়। এখন 300-350 টাকায় টিকিট পাওয়াটা খুব রিজনেবল প্রাইস, তো সেই প্রাইস দিয়ে কিন্তু মানুষ ট্রেনে করে যাচ্ছে, আমরাও যাব। তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব, যাওয়ার দিন থেকে শুরু করে সব কিছু। তো জগন্নাথ দর্শনেও কিন্তু এমন কিছু আহামরি ওনার পয়সা লাগে না, ওনার ভোগ খেতে এমন কিছু আহামরি পয়সা লাগে না। তো সেই জায়গা থেকে তোমরা সবাই কম বেশি জানো যে জগন্নাথ মন্দিরের ভেতরে নো ক্যামেরা, নো মোবাইল, নো কোনো কিছু জিনিসপত্র পরে যাওয়া যায় না, এমনকি কোমরে বেল্ট পর্যন্ত পরে যাওয়া যায় না, চামড়া জাতীয় কোনো জিনিস নিয়ে যাওয়া যায় না। তো সেই জায়গা থেকে জানো সবাই যে ফোন বা ক্যামেরা আমি কোনোটাই ভেতরে নিয়ে ঢুকতে পারবো না, যতটুকু সম্ভব হবে আমি বাইরে থেকে অবশ্যই তোমাদের সাথে দর্শন করানোর চেষ্টা করব। সো চলো, অলরেডি আজকের ব্লগটা আমার অনেকটা বড় হয়ে যাবে, আর আমি এমন কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আজকে সারাদিনের, কোনো রকম অ্যাক্টিভিটি শেয়ার করতে পারিনি, শুধু অর্পণের অফিস যাওয়ার আগে রুটি আর তরকারিটা ছাড়া। তো জানি আজকের ব্লগটা অনেক ছোট, তবু প্লিজ যারা দেখছো আমাকে, যারা আমাকে খুব ভালোবাসো, এতদিনে আমি অনেক ভালোবাসা তোমাদের সবার কাছ থেকে পেয়েছি, আর তোমরাই তো আমার মনের জোর বাড়িয়েছো, আর অবশ্যই আমার উপরে জগন্নাথ আছে, জগন্নাথ আমার মনোবল একদম শক্ত করে ধরে রাখে, তাই জন্য আমি সবটা পারি, সংসার, নেনুর স্কুল, আমার নিজের কাজ, আমি সব কিছু সমান তালে সামলাতে পারি। তোমরা আমাদের আশীর্বাদ করো যেন আমি এরকমভাবে সারা চিরটা কাল থেকে যেতে পারি, এরকমভাবেই যেন প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেয়ে যেতে পারি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কাল নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর কালকে আজকে রাত্রে অর্পণের নাইট ডিউটি, মেবি হয়তো অর্পণ আজকে রাত্রে 3:30-3:30 নাগাদ ফিরে আসতে পারে, জানি না, এখন কাজ বুঝে আসাটা, কালকে সারাদিন ছুটি পাবে, পরশু দিনকারে আমাদের রওনা হওয়ার টাইম বলেই তো দিলাম। সো চলো আজকের মতো টাটা, দেখা করছি কাল নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর যারা আমাকে এখনও লাইক করছো না, শেয়ার করছো না, কমেন্ট করছো না, ফলো করছো না, তাহলে প্লিজ একটু করে দাও, এতটুকু করতে তো আর পয়সা খরচ হয় না জগন্নাথের নামে, এইটুকু তোমরা কিন্তু করে দিতেই পারো। আর হ্যাঁ চলো, যারা এখনও সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ একটু করে দিও। আর আজকের মতো টাটা, জয় জগন্নাথ।